Hey guys, assalamu alaikum. Myself is Somik and this is my another brand new video. So guys, title intro দেখে এতক্ষণে আপনারা নিশ্চয় বুঝে গিয়েছেন আজকের ভিডিওটাতে কি থাকছে। আজকের ভিডিওটাতে থাকছে আমার বাংলা বিভাগ থেকে গত 18 মার্চ যে ডিপার্টমেন্ট ট্যুর ছিল সেটার কিছু খণ্ডচিত্র। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনাকে অনেক ক্লান্ত মনে হচ্ছে। হ্যাঁ, পাহাড়পুরে যদিও পাহাড় নেই, তারপরেও এই যে ঘোরাঘুরি করে রৌদ্রে ক্লান্ত হয়ে পড়েছি। এই কিছুক্ষণ আগে এসি রুমে ঢুকেও তাও ক্লান্তি বোধ করছি, এখন তাড়াতাড়ি ফিরতে হবে। সব মিলে কেমন লাগলো আজকে? অসাধারণ। আমি যতবারই এসেছি ততবারই নতুন কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি। যারা অডিয়েন্স আসবে, যারা এখানে দর্শনার্থী আসবে, তাদের ক্ষেত্রে কি বলবেন, কোন কোন ব্যাপারগুলো তারা খেয়াল রাখবে গরমের দিনে? সৌন্দর্যের কতগুলো জিনিস আছে, এক হলো প্রাকৃতিক সৌন্দর্য, একটা পুরাণোত্তর সৌন্দর্য, প্রাচীনত্বের যে সৌন্দর্য সেটাই মূলত এখানে দেখবার। এখানকার ইতিহাস এবং ঐতিহ্যকে জেনে যদি আমরা এটা দেখি তাহলে দেখবার দৃষ্টিভঙ্গি পাল্টাবে এবং নতুন নতুন দেখা আমাদের কাছে উন্মোচিত হবে। ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের রাফেল ড্র শুরু করব। তো সবাই সবার টিকিট গুলো একটু হাতে নেন। বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল, ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে বিজয়ী টিকিটের রং হলুদ। সুতরাং যাদের কালারে হলুদ আছে তারা আপনারা মনোযোগ দিয়ে দেখতে পারেন। টিকিটের সর্বশেষ নাম্বার লাকি 7 এবং প্রথম নাম্বারটি 6, দ্বিতীয় নাম্বারটি 2, তৃতীয় নাম্বারটি 3 এবং চতুর্থ নাম্বারটি 7। 62-37, 6237 নাম্বার। আমরা ভাগ্যবান বিজয়ীদের পেয়েছি, চলে এসো। গাইস, আমরা এখন ভাইয়া দুজনকে দেখতে পাচ্ছি। আলামিন ভাইয়াকে তো আমরা এর আগে ব্লগে দেখেছেন এবং বগুড়া যাদের দেখেছি গ্রুপের অ্যাডমিন এবং সজল ভাইয়েরাও কিন্তু এই একটা ভিডিওতে দেখেছেন। তো দুজন আমার প্রিয় ভাইয়া, আমরা এসেছি পাহাড়পুরে, আপনারা জানেন তো। ভাইয়া, সজল ভাইয়ের কাছে প্রথম যাই, আপনার ফিলিংস কেমন আজকে এখানে আসার পর? আসলে মূলত হচ্ছে ভ্রমণ তো টোটালি একটা হচ্ছে এনজয়েবল ব্যাপার, তো এখানে এসে মোটামুটি ভালো লাগছে। মানে এখানে হচ্ছে পুরাতন কীর্তি আমরা দেখতে পাচ্ছি, তো এটা আমাদের হচ্ছে ঐতিহ্য, মানে মানে হচ্ছে আমাদের যে পুরাতন যে ঐতিহ্য সেটা বহন করে, সো ডেফিনেটলি অনেক ভালো লাগতেছে। আলামিন ভাইয়া কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, দর্শকরা কেমন আছে? হ্যাঁ, অডিয়েন্স অনেক ভালো আছে, অনেক অনেক ছাপোর্ট তাদের। তো আমরা এখন যে কথাটা আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে আমি কিন্তু সজল ভাইয়াকেও জিজ্ঞেস করেছি যে এই গরমের মধ্যে এত এত কিউট আপুগুলো আমার এসেছে কিন্তু তাদের মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে, তো আপনি কি বলবেন, আপনার ফিলিংস কেমন? আচ্ছা, মেকআপটা নিয়ে আমি বলতে বলতেছো নাকি আসলে আজকে এই তাপমাত্রা যে এখানকার পরিবেশ এইটা নিয়ে বলবো? আপনার ত্বকের দিক দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আপনিও ঘেমে গেছেন। এক্ষেত্রে মেয়েদের একটু বেশি ঘেমে যায়। দেখছিলাম যে আমি এরকম করে এরকম করতেছিলাম, তার মানে কি? তার মানে যেটা সেটা হলো মানে আমি ঘেমে যাচ্ছি। কেন ঘেমে যাচ্ছি? তার কারণ হলো প্রচুর রোদ, প্রচুর গরম, ঠিক আছে, প্রচুর গরম। এই যে এসি আছে আমার সাথে, অনেকগুলো এসি আছে, ও ওয়াও, ও মাই গড, এই এসি গুলো দিয়ে কোনো কাজ হচ্ছে না আমার, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তো এত বোঝা যাচ্ছে তাহলে কত পরিমাণ গরম পড়ছে, ঠিক আছে। আচ্ছা, আপনি অডিয়েন্সের মুহূর্তে আসলে এখানকার সাজেস্ট করব, বিকেল বেলা আসলে খুবই ভালো, সবাই অনেক এনজয় করবে, আমরা এখন অনেক এনজয় করছি, বিকেলে হলে আরো বেশি এনজয়। যারা কিন্তু বুদ্ধিমতী মেয়ে তারা কিন্তু সাথে করে ঠিকই ছাতা নিয়ে এসেছে, এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে অসংখ্য।
চালু বাবা চালু আধা কেজি মাংসের ভিতর 72.5 কেজি আলু কি খাওয়াই লিলে সলিম একদিন খালু খালু তো শুধু আলু বাবা ভাবি আমার জামন তেমন ভাবির বউরা মোর আলাপি খাইছে খপিকুল ভাইয়ের তার দোকানের গরম গরম জিলাপি টিকিটের রং গোলাপি জেলা গোলাপি কালার টিকিট সংগ্রহ করেন নাই চালু করে দৌড়ান আহারে ভাই জীবন থেকে হারিয়ে গেছে সেই কলঙ্কিনী পিয়া টিকিটের রং টিয়া দিনা টিয়া কালার টিকিট সংগ্রহ করেন নাই চালু করে দৌড়ান হাতারাম আজও আপনাকে দেখলাম বাংলা বিভাগের সিঁড়িতে শেখ রাসেল দিয়ালিকে পার হয়ে প্রতিদিনকার মতো হেঁটে যাচ্ছিলেন লাইব্রেরির দিকে হাতে সেই ছাই রঙা ব্যাগ আর গায়ে ফতুয়া আচ্ছা আপনি ফতুয়া পড়েন কেন জানেন ফতুয়া পড়লে আপনাকে মেয়ে মেয়ে লাগে সিমুরের বাতি জালে নদীর ধারে ধারে সিমুরের রোশনিতে দুনিয়া গেছে ভরে সিমুরের বাতি জালে নদীর ধারে ধারে ওটাল মনসিনী জল শাখা তার কিসের ভালো না মনসিনী জল শাখা তার কিসের ভালো না আমার দার মাঝে কাদা নয়নের মাঝে না সব মিলে আজকে আমরা এই গরমের মধ্যে গরমকে উপেক্ষা করে আজকে আমরা শিক্ষা সফরটা করলাম সব মিলে আপনার কেমন লাগছে খুবই ভালো ভালো একটা অনুভূতি ইতিবাচক অনুভূতি আমরা চাই যে আমাদের ছেলেরা প্রতি বছর এরকম একটা শিক্ষা সফর আয়োজন করবে আসলে শিক্ষা সফর একদিকে যেমন চিত্ত বিনোদনের আনন্দের এবং অন্যদিকে শিক্ষার বিষয় বটে এটাতে একটা বিভাগের সব বর্ষের শিক্ষার্থী শিক্ষক এবং অন্যান্য যারা আছে সংশ্লিষ্ট সবার মধ্যে একটা চমৎকার একটা মিথস্ক্রিয়া তৈরি হয় এই মিথস্ক্রিয়া আমাদের সমাজে আমাদের শিক্ষা জীবনে একটা চমৎকার ইতিবাচক ফল তৈরি করে তো আজকে যারা এই শিক্ষা সফরে এসেছে কষ্ট করেছে শ্রম দিয়েছে এবং সেবা দিয়েছে তাদের সবাইকে বাংলা বিভাগের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে শিক্ষকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক ধন্যবাদ সো গাইস আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে নেক্সট কোন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে